জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম, জিও ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি জাহিদ শাফিন। আজকের টপিক সাধারণ জ্ঞান, জিও মিরাকল বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি পর্ব 4। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিসিএস 25 এবং 26তম প্রশ্নে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে। তাহলে চলো আমরা একটু জেনে নেই কী কী প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন, কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, আমি আবার বলছি, এক নম্বর প্রশ্ন, কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। দুই নম্বর প্রশ্ন, লৌহ মানবী বলে পরিচিত মার্গারেট থ্যাচার। তিন নম্বর প্রশ্ন, বান্দুন শহরটি যেই শহরে অবস্থিত উত্তর হবে ইন্দোনেশিয়া। চার নম্বর, ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত প্যারিস। পাঁচ নম্বর প্রশ্ন, আবু গারিব বলতে কী বোঝায়। উত্তর হবে একটা জেলখানার নামকে আবু গারিব বোঝানো হয়। ছয় নম্বর, জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। আবার বলছি, জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। উত্তর, বেলগ্রেডে। সাত নম্বর, মধ্যপ্রাচ্য তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল 1973 সালে। মধ্যপ্রাচ্য তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল 1973 সালে। আট নম্বর, আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় সংযুক্ত আরব আমিরাত। নয় নম্বর, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত। উত্তর হবে লিও। দশ নম্বর, শান্তির জন্য প্রথম মহিলা নোবেল পুরস্কার পান মাদার তেরেসা। শান্তির জন্য প্রথম যেই মহিলা নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন মাদার তেরেসা। এগারো নম্বর, গারুদা যেই দেশের বিমান সংস্থার নাম। উত্তর হবে ইন্দোনেশিয়া। বারো নম্বর, গ্রিন পিস যেই দেশের পরিবেশবাদী গ্রুপ। উত্তর হবে হল্যান্ড। ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় সেন্ট হেলিনা দ্বীপে। চোদ্দ নম্বর, ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেরালা। পনেরো নম্বর, ইউএনসিটিএডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত। উত্তর হবে জেনেভায়। ষোলো নম্বর, জাপানের পার্লামেন্টের নাম কি। উত্তর হবে ডায়েট। সতেরো নম্বর, আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল। এতক্ষণ আমরা জানলাম বিসিএস 25 এবং 26তম প্রশ্নের সমাধান। বন্ধুরা, পরবর্তী আবার তোমাদের সামনে হাজির হব 27 এবং 28তম পর্ব নিয়ে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।